অভিষেক ছেচুরিতে সাব্বিরের করা জবাব। 6 মাসের জন্য নিষেধ থাকলেও 1 মাস আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সাব্বিরকে জাতীয় দলে ডাক হয়েছে। তার দলে ফেরা নিয়ে সমালোচনার জল অনেক দূরে গড়েছে, কিন্তু মুখে কপুল এঁটেছিল তিনি। এবার সেই সমালোচনার জবাব দিলেন ব্যাট দিয়ে। নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দিনে তুলে নিলেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ছত্রিশে যখন আসা যাওয়া মিছিলে ছিল, তখনই সাইফুদ্দিনকে নিয়ে জুটি বাঁধলেন, প্রতিরোধ করলেন সাব্বির রহমান। সাইফুদ্দিন আউট হয়ে গেলেও সাব্বিরের শেষ পর্যন্ত উইকেটে থেকে 105 বলে করে নিলেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। 110 বলে করেন 102 রান, আউট হন সাব্বির রহমান। তার ইনিংসটি সাজানো ছিল 12টি 4 আর 2টি ছক্কার মারে। এতদিন পর্যন্ত সাব্বিরের সর্বোচ্চ স্কোর ছিল 65। মাথায় পাহাড় সমান রানের চাপে জয় করে কিভাবে খেলতে হয় তা সিনিয়রদের ক্রিকেটারদের পারফরমেন্স দিয়ে শিখিয়ে দিয়েছেন সাব্বির রহমান। ও সাইফুদ্দিন যে পিচে তামিমরা আউটের মিছিলে করেছেন, সেই পিচেই কি সবলীল ব্যাটিং না করেছেন এই দুজন। সিঙ্গেল লস ডাবল লেসের পাশাপাশি তাদের ব্যাট থেকে এসেছে 4 ছক্কাও। প্রথম 5 ব্যাটসম্যান আউট হয়ে যাওয়ার পর ক্রিজে আসেন এই দুজন। তারা আসার পর থেকে যে বদলে গেছে খেলার চেহারা, রং বদলে দিয়েছে পিচেও। দ্বিতীয় রানে তামিম ও সোমশেখর লিটন দাস আউট হলেও মাহমুদুল্লাহ মুশফিকুর রহিম প্রতিরোধ করার চেষ্টা করেন, তবে তারাও বেশিক্ষণ টিকে থাকতে পারেনি। মুশফিকের 17 ও মাহমুদুল্লাহ 16 রান করার সাজ গড়ে ফিরেন তারা। মুশফিক আউট হলে ক্রিজে আসেন সাব্বির আর মাহমুদুল্লাহ ফিরে গেলে আসেন সাইফুদ্দিন। এরপরেই শুরু হয় এই দুজনের সবলীল ব্যাটিং। সাইফুদ্দিন 44 রানে আউট হয়ে যাওয়ার পর ভাঙ্গে 101 রানের জুটি, 107 বলে যথেষ্ট উইকেটে তাড়া করে রান করেন। ডানেডিনে ইউনিভার্সের ওভার মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটি টসে জিতে ফিল্ডিং সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। নির্ধারিত 50 ওভারে 6 উইকেটে হারিয়েছে। নির্ধারিত 50 ওভারের ম্যাচে 6 উইকেট হারিয়ে 330 রান করেছে নিউজিল্যান্ড। ম্যাচটি বাংলাদেশের সময় ভোর 4টায় শুরু হয়। ডানেডিনের আগে ব্যাটিং করা নেওয়ার মধ্যে এটা চতুর্থ সর্বোচ্চ স্কোর। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বোচ্চ 160 রান করেছিলেন কিউএরা। জবাবে ব্যাট করতে নেমে সাব্বিরের সেঞ্চুরিতে 242 রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ ও 88 রানে হার মেনে মাঠ ছাড়ে টাইগাররা।